হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রিয়তমা এই মুভির 80 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো MR9 ডুয়ার ডাই এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো জওয়ান এই মুভির 10ম দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, শাহরুখ খান স্যার অভিনীত জওয়ান ফিল্মটি কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে। বক্স অফিসে মুভির পারফরমেন্স খুবই ভালো, আলোচনা সমালোচনার মধ্যে অলরেডি জওয়ান বাংলাদেশে ক্লিন হিট এবং মুভির কালেকশন খুবই ভালো। বাংলাদেশের অনেক বিগ বাজেট ফিল্মও এত টাকা আয় করতে পারে না জওয়ান, যে টাকা আয় করেছে এবং জওয়ান কিন্তু লং টাইম রান করবে। বাংলাদেশ থেকে জওয়ানের লাইফ টাইম কালেকশন 20 কোটি হবে, এটি ট্রেডদের এক্সপেকশন। প্রমোদলব প্রিয়তমানের বাজেট ছিল 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, এমনি নিজেদের 80 দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয়তমা কিন্তু 80 দিন কমপ্লিট করেছে এবং নিজেদের 80 দিনে এসে মুভির কালেকশন যেটা সেটি অনেক অসাধারণ, কারণ আপনারা জানেন বাংলাদেশের অনেক বড় বড় বিগ বাজেটের ফিল্মও নিজেদের প্রথম দিনে যেই টাকা আয় না করতে পারে, প্রিয়তমা নিজেদের 80 দিনে এসেও বাংলাদেশে সেই টাকা আয় করেছে। নিজেদের 80 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 29 কোটি 14 লক্ষ টাকা। আপনি যদি এখনও প্রিয়তমা না থাকেন দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো MR9 ডুয়ার ডাইনের বাজেট ছিল 83 কোটি টাকা। লিডার হলো ABM সুমন স্যার, ইঞ্জিনিয়ার 23 দিন কমপ্লিট করে নিয়েছে। MR9 ডুয়ার ডাই বাংলাদেশের ইতিহাসের আপনারা জানেন সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম, কিন্তু এই মুভির যে বাজেট এটি বেশিরভাগই আপনারা জানেন USA থেকে এসেছে, মানে USA যে প্রডিউসার, USA যে প্রোডাকশন হাউস, তারা এই বাজেটের বেশিরভাগ অনেক বেশি অংশ কিন্তু তারা দিয়েছে এবং তারা এই মুভিকে সেই রকমভাবে তুলে ধরেছে। আমাদের মনে হয়েছিল MR9 ডুয়ার ডাই বাংলাদেশের ইতিহাসের বিগ বাজেট ফিল্ম, অনেক টাকা আয় করবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে এবং ওভারসিজ মার্কেট থেকে মুভি ভালো টাকা আয় করেছে, কিন্তু এত টাকাও আয় করেনি যেটি বাজেট রিকভার করতে পারবে। মুভিটি কিন্তু আমার মনে হয় কমপক্ষে 30 থেকে 40 কোটি টাকা লস হবে এবং পুরোটাই কিন্তু USA গভর্নমেন্টের লস হবে, কারণ আপনারা জানেন সেখান থেকে বাজেটটা বেশি এসেছিল। যে 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এমন গ্রোস ছিল 44 কোটি 16 লক্ষ টাকা। আপনি যদি এখনও MR9 ডুয়ার যায় না থাকেন দেখবেন। ABM সুমন স্যার অভিনীত MR9 ডুয়ার ডাই ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো জওয়ান নিয়ে, বাজেট ছিল 300 কোটি রুপি। লিডার হলো শাহরুখ খান স্যার, ইঞ্জিনিয়ার 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন জওয়ান কিন্তু শাহরুখ খান স্যারের ক্যারিয়ারের বেস্ট ফিল্ম, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম। এই মুভিটিকে যখন বানানো হয়েছিল তখনই অনেকে বলছিল যে মুভিটি ফ্লপ হলে মুভি অনেক বেশি টাকা লস করবে, কিন্তু আপনি জানিয়ে দিই মুভিটি রিলিজ হওয়ার আগে নিজেদের 80% টাকা কিন্তু কমপ্লিট করে নিয়েছিল, রিকভার করে নিয়েছিল, যার কারণে জওয়ান পুরোপুরি সেফ জোনে ছিল। এবং শাহরুখ খান স্যার যিনি তার ক্যারিয়ারের বেস্ট টাইমে আছেন এবং আমার মনে হয় পাঠানের পরে জওয়ানও 1000 কোটি প্লাস বিজনেস করবে। যদি জওয়ান 1000 কোটি প্লাস বিজনেস করে এটি ইন্ডিয়াতে একটি নতুন রেকর্ড ক্রিয়েট করবে। নিজেদের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা, মুভিটি ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 45 কোটি রুপি। টোটাল বাংলাদেশের কালেকশন হলো 7 কোটি 65 লক্ষ টাকা, যেখানে টোটাল ওয়ালেট মার্কেট থেকে মুভিটি 780 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আপনারা যদি এখনও জওয়ান না থাকেন দেখবেন। শাহরুখ খান স্যার যিনি ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশ কিন্তু তার মুভি এখন রিলিজ হচ্ছে, বাংলাদেশ থেকেও হিন্দি ফিল্মগুলি ভালো কালেকশন করবে। নেক্সট লিও ফিল্মটি কিন্তু আপনারা জানেন বাংলাদেশে রিলিজ হবে সেম ডেটে যখন ইন্ডিয়াতে রিলিজ হবে। থালাপাতি বিজয় স্যারের অনেক ফ্যান বেস বাংলাদেশে আছে, যদি লিও বাংলাদেশে রিলিজ হয় লিও জওয়ানের মতো কালেকশন করতে পারবে। ধন্যবাদ।